তোমরা সবাই কেমন আছো? আমি আমার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুব একটা ব্রাইট ডে আমি বলতে পারছি না, এলাম মর্নিং ওয়াক করে এলাম। যাই হোক, এখন তো আমার দিনটা আমি আরম্ভ করব। তা তোমরাও আস্তে আস্তে দিনটা শুরু করো। আজকে অনেকেই ছুটির দিন, যেহেতু আজকে শনিবার। না, এবার তো আমার দিন আরম্ভ মানে ওই ডিটক্স ওয়াটারের সঙ্গে আমার দিন আরম্ভ হয়। আগের দিনই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি সেটা। আর এইবার সেটা করে আমরা রান্না করব। আজকে যেহেতু ভেজ ডে, যখনই আমি তোমাদের সামনে আসি তখনই বলি ভেজ ডে। সত্যি বন্ধুরা, আজকে শনিবার, আজকে আমরা কোনো মাছ মাংস ডিম পেঁয়াজ কিছু খাই না। আজকে আমরা নিরামিষই খাই। আজকে আমি রান্না করব ঝিঙে আলু পোস্ত, যেটা দেখাবার কিচ্ছু নেই, সেটা সবাই তোমরা জানো করতে। আর টকের ডাল আম দিয়ে। এবার এই যে গরম পড়ছে, আমের ডালটা খাওয়া ভীষণ শরীরের পক্ষে ভালো। তোমরাও বন্ধুরা সবাই খেয়েও এই আমের ডাল। আর করব হচ্ছে তোমার, যদি ভালো লাগে তাহলে বড় বড়ি ঝাল আমি করব। আমি বলতে পারছি না, এইসব রান্না তোমাদের সঙ্গে সত্যি বন্ধুরা শেয়ার করে কোনো লাভ হবে না। আর একটা জিনিস হচ্ছে আজকে আমি করব, সেটা হচ্ছে লাউয়ের খোসার চচ্চড়ি। এবার লাউয়ের খোসাটা আমি জানি তোমরা অনেকেই বেশ ভাজা করে খাও, কিন্তু কতজনে তোমরা লাউয়ের খোসার চচ্চড়িটা করে খাও সেটা আমি জানি না, হয়তো অনেকেই খাও। তাও আমার ইচ্ছে হলো যে এটা একটু অন্য রকমের রান্না, অনেকেই তো তোমরা আবার ফেলেও নষ্ট করো, তা আমার মনে হলো যে এটা একটু অন্য রকমের রান্না, এটা করে তোমাদের দেখাই যে কেমন লাগে। শুকনো ভাতে বন্ধুরা এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একবার করে দেখো খুব ভালো লাগবে। আমি ইচ্ছা আছে আজকে এই রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব। আর তোমরা ঠিকঠাকভাবে আজকে দিনটা স্টার্ট করে দাও, আমিও যতটা সম্ভব পারি আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আমি যে জলটা খাই, জিরে আদার জল, সেইটা খেয়ে আমি আমার রান্নাটা একটু স্টার্ট করব, তোমাদের একটু দেখাবো। দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে, দেখো। হ্যাঁ, এই তেল দিলাম, খুব বেশি তেল না, তেল আমি দিলাম। এবার তেল দেওয়ার পর একটু কালো জিরে আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দেব। ফোড়নে আমি এটা দিলাম। এবারে হয়ে গেলে ফোড়নটা বন্ধুরা, এই ফোড়নটা হয়ে গেছে, একটু গন্ধ বেরোবে, তারপরে তোমরা লাউয়ের খোসাটা দিয়ে দেবে। কেমনভাবে দেবে, একটু মোটা মোটা করে লাউয়ের খোসাটা, আর তারপরে আমি একটু ভাপিয়ে নিই লাউয়ের খোসাটা। ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলাম, অল্প জলে ভাপাবে, জলটা আমি ফেলে দিলাম। ফেলে দিয়ে খোসাটা আমি দিয়ে দিলাম। নিয়ে খোসাটা দেবার পর একটু ভাজা 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 করে দিলাম এটা। বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে। এইবার কি করব বলি, এবার এতে আমি পরিমাণ মতো নুনটা দিলাম, একটু অল্প করে একটু হলুদ দিলাম, অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। আমি দেখো এই সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। এবার দেওয়ার পর দেখো কেমন হয়েছে লুকটা, যে এই লুকটা কেমন হয়েছে। একবার বন্ধুরা খেয়ে দেখো, তারপরে বন্ধুরা আমি একটু ছোট্ট ছোট্ট করে
কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম এর মধ্যে। মোটামুটি দেখো বন্ধুরা এটা কষানো হয়ে গেছে। আর সর্ষে পোস্ত বাটা দিয়ে এটা খুব বেশি করবে না, কষাবে না, কষালে কি হবে এটা তেতো হয়ে যাবে। একটুখানি সর্ষের তেল আমি দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এটা শুকনো ভাতে বন্ধুরা খেয়ে একবার দেখো, মানে যাদের মুখে রুচি নেই, জ্বর হয়েছে, তাদের কিছু খেতে ইচ্ছা করছে না, এইটা একটু শুকনো ভাত দিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর তোমরা যদি ভাবো আর একটু বেশি তেল নিয়ে করবে, অবশ্যই করতে পারো, সেক্ষেত্রে তো আরো টেস্টি হবে। হয়ে গেল এটা, আমি এবার তোমাদের বাটিতে ঢেলে ফাইনাল লুকটা দেখিয়ে নিচ্ছি। বাটিতে জল দেবে, বাটিতে জল দিয়ে এই লাউ এর খোসাগুলো দিয়ে আর অল্প জাস্ট 5 মিনিট একটু ভাপিয়ে নেবে, এইভাবেই তোমরা ভাপাবে। আর একটা বন্ধুরা দেখো, এইখানে আমি ভাত করছি, এই ভাতটা আমি দুবারে করবো। এ ধরো ভাতটা ফ্যানটা উতলে গেল, উতলে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিলাম, তার 40-45 মিনিট বাদে বা 1 ঘন্টা বাদে গ্যাসটা আরেকবার জ্বালাবো। গ্যাসটা আরেকবার জ্বালিয়ে আমি ভাতটা করে নেব, দেখবে একদম ঝরঝরে সুন্দর ভাত হবে, গ্যাস খরচাও কম হবে দুবারে এইরকম ভাত করলে। ধরো এটা 10 মিনিট আর ওটা হয়তো 5 মিনিট, তোমার 10-15 মিনিটের মধ্যে তোমার ভাত হয়ে যাবে। এখন যা গ্যাসের দাম, ফালতু তোমরা গ্যাস খরচা এত করবেই। আমার এটা হয়ে গেল, এইবার আমি এইটা ঢেলে দিলাম। এটা ঢেলে দেওয়ার পর আমার এইটার ফাইনাল লুকটা হচ্ছে এই। একদিন একবার করে দেখো তোমরা, ভীষণ ভালো লাগবে শুকনো ভাত দিয়ে খেতে। সেই তো লাউ এর খোলা তোমরা ফেলে নষ্ট করো, আমার কথা অনুযায়ী একবার করো, ভীষণ আনন্দ পাবে খেয়ে। তোমরা দেখো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক, এই টকের ডাল, এই লাউ এর খোসা চচ্চড়ি আর ঝিঙে আলু পোস্ত, এইটাই আমার ফাইনাল লুক। আমি তো চেষ্টা করছি অনেকভাবে যে তোমরা যাতে খুশি থাকো, তোমরা যাতে আমার ভিডিওটা দেখে শিখতে পারো, কিন্তু বন্ধুরা তোমরা লাইক করছো না, একটা লাইক কিন্তু আমার ভীষণ জরুরি। আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা তোমরা অন করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান এসে যাবে। আমাদের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, এইবার আমরা কর্তা গিন্নিতে বসে এইবার আমরা চা খাচ্ছি। তা এখন আমার সংসারের সমস্ত যা সব কথা একটুখানি নিজেরা শান্তি করে করতে পারবো, রান্না যদি থাকে আমার কোনো কথা বলতে ইচ্ছা করে না। ওই দেখো বন্ধুরা আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। এইগুলো কি বলতো, এইগুলো হচ্ছে নিম পাতা, কচি কচি নিম পাতা। এইবার আমি সারা বছরের জন্য নিম পাতা এইভাবে স্টোর করে রাখি। দেখো নিম পাতাগুলোকে পুরো ছাড়িয়ে নিলাম, আর তার আগে 3-4 দিন একটু রোদে শুকিয়ে নিয়েছি, বেশ একটু কড়কড়ে হয়ে গেছে। তারপরে তোমরা এই নিম পাতাগুলোকে এইভাবে কাঁচের শিশিতে রেখে স্টোর করলে তোমরা অনেক দিন পর্যন্ত যখন ইচ্ছা হবে নিম পাতা দিয়ে কিছু খাবার তোমরা খেতে পারবে। এইগুলো ফ্রিজে স্টোর করে রেখে দেবে। গুড ইভিনিং বন্ধুরা, আমি অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আবার চলে এলাম, ভাবলাম আমার ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে বন্ধুদের কাছে। বন্ধুদের আমি আমার একটুখানি পুজো দেখাই আর তারপরে বন্ধুদের একটু গুড নাইট বলে আমার ভিডিওটা আজকের মতো আমি শেষ করি। আমি তোমাদের কাছে দেখো আমি কিভাবে আমার সন্ধে পুজো যে করি সেটাই আমি তোমাদের সঙ্গে একটু দেখাবার চেষ্টা করছি।
দেখো আমার আমার গোপাল গোপাল মা গোপাল মা লক্ষ্মী সরস্বতী সবাই বসে আছে, আমি সন্ধে দেবার দেবো এখন। তাই এইভাবেই আমি আমার পুজোটা স্টার্ট করছি। দেখো শ্রীনিবাস্য প্রবাক্ষামি আদ্যাস্তত্ত মহাফলম জপটে সততং ভক্তা সয়েব বিষ্ণুবল্লভ মৃত্যু ব্যাধি ভয়ঙ্কর্ষ নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্রা লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি দৌমা সৌবন্ধনা মুক্তি বিপ্রবর্তাং শতং যদি মৃত বর্ষা জীব বর্ষা সন্মাসং শ্রবণং যদি নৌকায়ং সংকট যুদ্ধে পট্টনার জয় মাকমুয়া থিতা স্থাপয়েৎ গৃহে নাকি চৈর ভয়ঙ্কস্থানে চৈ নিত্যং প্রসন্ন সর্বদেবতা ওং হি ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরবত্ত অম্বিকা বরুণালয় যমালয় কালরূপে কুবের ভবনী শুভা মহানগ্নি করে চ ব্যয়বাং মৃগবাহিনী নৈরিত্যাং রক্তদন্তা চ ঈশান্যাং ফুলধারিণী পাতালে বৈষ্ণুকৃপা সিংহলে দেবমোহিনী সুরসা চ মণিদ্বীপে লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্দে বিমলা পুরুষোত্তমে বিরজা উগ্রদেশে চ কামাখ্যা নীল পর্বতে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়ং মাহেশ্বরী বানরস্বর্ণপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী বোঝে কাত্তায়নী পরা দ্বারকায় মহামায়া মথুরায় মহেশ্বরী ক্ষুদাতং সর্বভূতানং বিলাতং সাগর সুচনং হি শুক্লপুকে আমি ভীষণ পছন্দ করি ধুনো দেয়ার। আর সব সময় আমি চেষ্টা করি প্রত্যেক দিন, খুব না শরীর খারাপ হলে বা খুব না অসুবিধে হলে আমি ধুনোটা দেবার চেষ্টা করি। কারণ ধুনোর মধ্যে আমি একটা পজিটিভিটি পাই, ধুনোটা দিলে আমি ভীষণ পজিটিভ ফিল করি। ওই জন্য আমি সারা বাড়িতে ধুনো দেওয়ার চেষ্টা করি বিকেলবেলাটা। বলেছিলাম আমি রোজ যেদিন আমি ছাদে টুকটা দিলাম যে তোমাদের আমি দেখাবো, আমি তুলসী মঞ্চে রেগুলার সন্ধ্যে দিই, কীভাবে আমি সন্ধ্যে দিই তোমাদের আমি দেখাচ্ছি আমার তুলসী মঞ্চে। আমি আমার কীভাবে সন্ধে দিই ঠাকুরের কাছে তুলসী মঞ্চে কীভাবে সন্ধে দিই আমি তোমাদের আজকে দেখিয়ে দিলাম। আর আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করলাম। তোমরা ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, হাসি মজায় থেকো, সর্বোপরি আমার পাশে থেকো। আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।